আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি থেকে পড়াবো। তোমরা বরাবরের মতো তোমাদের সব কিছু নিয়ে চলে আসো, ঠিক আছে? আর গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা কিন্তু প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের পড়াশোনার রিলেটেড সব রকমের প্রবলেম সলভ করে দেবার জন্য। কেমন, আমরা মূলত অনুচ্ছেদ পড়ছি, পরিচ্ছেদ নাম্বার 44। অনুচ্ছেদের আমরা অনেকগুলো টপিকের উপর অনুচ্ছেদ রচনা শিখে ফেলেছি ইতিমধ্যে, যেমন ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়, বৈশাখী মেলা, বইমেলা, জাদুঘর, সুন্দরবন, রেলগাড়ি এবং স্বাধীনতা দিবস, ঠিক আছে? আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জাতীয় পতাকা, ঠিক আছে? তো আজকের এই টপিকটি নিয়ে আলোচনা করবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে যে টপিকটি নিয়ে অনুচ্ছেদ রচনা শিখেছিলাম সেটি নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স আমরা কি স্বাধীনতা দিবস নিয়ে পুনরালোচনা করব। পুনরালোচনা করলে যেটি হবে, যারা আজকে নতুন আমার ক্লাসে অ্যাটেন্ড করছো তারা ব্যাপারটি খুব ভালোভাবেই জানতে পারবে, এবং যারা আগের ক্লাসও করেছো তাদের ব্রেনে আরও ভালোভাবে গেঁথে যাবে টপিকটি, ঠিক আছে? তো চলো আমরা আগে স্বাধীনতা দিবস নিয়ে অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করি। আমরা সবাই জানি যে 26শে মার্চ হচ্ছে কি আমাদের স্বাধীনতা দিবস, অর্থাৎ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালে এই দিনের সূচনায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার অব্যবহিত পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কত সালে বলতো? 1971 সালে এই দিনের সূচনায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার অব্যবহিত পূর্বে, মানে আমাদের জাতির জনক, জাতির পিতা বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার যখন পাকিস্তানি হানাদার বাহিনী করেছে, তার ঠিক কিছু পূর্বে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু তার এই ঘোষণায় হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশকে মুক্ত করার আহ্বান জানান। শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। মানে বঙ্গবন্ধু কী করেন, তার তিনি যে এই যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার মাধ্যমে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে আমাদের দেশকে মুক্ত করার জন্য আহ্বান জানান, এবং তারপর থেকেই শুরু হয় কি সর্বাত্মক, মানে সবখানে মুক্তিযুদ্ধ শুরু হয়। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সামরিক সরকার ষড়যন্ত্র শুরু করে। কত সালে বলো? 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সামরিক সরকার ষড়যন্ত্র শুরু করে। ওই সামরিক সরকার নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তানিদের দ্বারা, মানে ওই সামরিক সরকারটা নিয়ন্ত্রিত হতো মূলত পশ্চিম পাকিস্তানিদের দ্বারা এবং পশ্চিম পাকিস্তানিদের স্বার্থে। পূর্ব বাংলার বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের সকল প্রকার চেষ্টা করেছেন। এখানে কী বলা হয়েছে যে পূর্ব বাংলার বাঙালিদের, অর্থাৎ আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের সব প্রকার চেষ্টা করেছেন। কিন্তু 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর গণহত্যা শুরু করার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা কিন্তু 25শে মার্চকে কাল রাত বলি, তাই না? কেন? কারণ 25শে মার্চে ঠিক মাঝ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর অতর্কিতে হামলা চালায় এবং গণহত্যা শুরু করে। যাকে যেখানে যেভাবে পেয়েছে তাকেই গুলি করে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আর তখন কি করে আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলেও তার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করেছিলেন। 1947 সাল থেকে 24 বছর ধরে পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেণী পূর্ব বাংলার ওপরে যে নিপীড়ন ও শোষণ চালিয়েছে, 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তার অবসান ঘটে। দেখো কত সাল থেকে, 1947 সাল থেকে টানা 24 বছর ধরে পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেণী পূর্ব বাংলার ওপরে যে নিপীড়ন ও শোষণ চালিয়েছে, 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তার অবসান ঘটে। 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ শত্রু মুক্ত হয়, তাই এই দিন হলো বাংলাদেশের বিজয় দিবস।
অন্যদিকে 1971 সালে 26শে মার্চ থেকে এদেশের মানুষ স্বাধীন, কেননা ওই তারিখেই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেখো আমাদের দেশের যারা মানুষ কত বেশি সাহসী, তাই না? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য কত ভেবেছেন, কত কিছু করেছেন, এবং যারা শহীদ হয়েছেন তারা কতটা সাহসিকতা দুঃসাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীন করে গিয়েছেন, আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করে গিয়েছেন, তাই না? সো আমি কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করি আমার এই দেশের জন্য, আমাদের এই মুক্তিযোদ্ধা শহীদ ভাইদের জন্য আমি অনেক বেশি প্রাউড ফিল করি, বোঝাতে পারবো না আসলে। তো চলো আমরা আরও একবার পড়ি স্বাধীনতা দিবস নিয়ে অনুচ্ছেদ। এখানে বলা আছে যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালে এই দিনে সূচনায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার অব্যবহিত পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু তার এই ঘোষণায় হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশকে মুক্ত করার আহ্বান জানান এবং শুরু হয় কি সর্বাত্মক মুক্তিযুদ্ধ। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সামরিক সরকার ষড়যন্ত্র শুরু করে। ওই সামরিক সরকার নিয়ন্ত্রিত হতো মূলত পাকিস্তানিদের দ্বারা এবং পশ্চিম পাকিস্তানিদের স্বার্থেই। পূর্ব বাংলার বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের সব প্রকার চেষ্টা করেছেন। কিন্তু 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর গণহত্যা শুরু করার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলেও তার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করেছিলেন। 1947 সাল থেকে 24 বছর ধরে পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেণী পূর্ব বাংলার উপরে যে নিপীড়ন ও শোষণ চালিয়েছে, 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তার অবসান ঘটে। 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ শত্রু মুক্ত হয়, তাই এই দিন হলো বাংলাদেশের বিজয় দিবস। অন্যদিকে 1971 সালে 26শে মার্চ থেকে এদেশের মানুষ স্বাধীন, কেননা ওই তারিখেই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সো আমরা গত ক্লাসে পড়াটা কিন্তু পুনরালোচনা করলাম, আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে অনুচ্ছেদ রচনা শিখব, সেটি হচ্ছে জাতীয় পতাকা। ওকে, জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এটা কিন্তু সত্যি যে প্রত্যেকটা দেশের জাতীয় পতাকা সেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পৃথিবীর প্রতিটি দেশের আলাদা জাতীয় পতাকা রয়েছে। সাধারণত এক খণ্ড কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। এর আকার সুনির্দিষ্ট, মানে এর যে স্ট্রাকচারটা সেটা নির্দিষ্ট করা। আয়তাকার পতাকায় বেশি, যে দণ্ডের সঙ্গে পতাকাটি বেঁধে টাঙানো হয় সেই দণ্ডকে বলে পতাকা দণ্ড। আমি আবারও বলছি, জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পৃথিবীর প্রতিটি দেশের আলাদা জাতীয় পতাকা রয়েছে। সাধারণত এক খণ্ড কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। এর আকার সুনির্দিষ্ট, আয়তাকার পতাকায় বেশি, যে দণ্ডের সঙ্গে পতাকাটি বেঁধে টাঙানো হয় সেই দণ্ডকে বলে কি পতাকা দণ্ড। সরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতীয় দিবসগুলোতে দেশের সর্বত্র জাতীয় পতাকা শোভা পায়। আন্তর্জাতিক খেলাধুলার সময়ে কোনো দেশের খেলোয়াড়দের সমর্থন করার সময়ে সমর্থকরা সেই দেশের পতাকা উড়িয়ে থাকে। জাতীয় শোক দিবসে এবং সরকারি ঘোষণা অনুযায়ী কোনো শোক পালন করার সময় জাতীয় পতাকাকে অর্ধনমিত করা হয়, মানে অর্ধেকভাবে টানানো হয়। অর্থাৎ পতাকা দণ্ডের ওপর দিকে পতাকার প্রস্থের সমান অংশ বাদ দিয়ে পতাকাটি টাঙানো হয়। বাংলাদেশে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে কত বলো তো? আমি জানি তোমরা সবাই জানো, 10:6। আমি আবারও বলছি, বাংলাদেশে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। এর 5টি পরিমাপ রয়েছে, 10 ফুট x 6 ফুট, 5 ফুট x 3 ফুট, 2.5 ফুট x 1.5 ফুট।
15 ইঞ্চি/9 ইঞ্চি এবং 10 ইঞ্চি/6 ইঞ্চি। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ রং, সবুজ প্রকৃতি ও তারুণ্যকে নির্দেশ করে এবং উদীয়মান সূর্যের মতো এর লাল বৃত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীদের নির্দেশ করে। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ এবং লাল রং কী নির্দেশ করে, এটা সাধারণ জ্ঞানে প্রশ্ন আসতেই পারে, তাই না? তখন তোমরা কী বলবে বলো? বলবে বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং, সবুজ প্রকৃতি ও তারুণ্যকে নির্দেশ করে এবং উদীয়মান সূর্যের মতো এর লাল বৃত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীদের নির্দেশ করে। সো বুঝতেই পারছো যে জাতীয় পতাকা আসলে প্রত্যেকটা দেশের জন্য কত বেশি গুরুত্বের। বিশেষ করে আমি বলবো আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে অনেকটা মায়ের মতো। কেন জানো দেখলে মায়ের মতো লাগে, মানে অন্যরকম একটা ফিল সৃষ্টি হয়, তাই না? জাতীয় পতাকার নাম মনে পড়লে, জাতীয় পতাকার লাল সবুজ রংটা দেখলে ভীষণ ভালো লাগে। তো আমরা কী জানলাম? যে জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পৃথিবীর প্রতিটি দেশের আলাদা জাতীয় পতাকা রয়েছে। সাধারণত এক খণ্ড কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। এর আকার সুনির্দিষ্ট, আয়তকার পতাকায় বেশি। যে দণ্ডের সঙ্গে পতাকাটি বেঁধে টাঙানো হয় সেই দণ্ডকে বলে কি পতাকা দণ্ড। আমি আবারও বলছি, জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। চিন্তা করা যায় কি বলা হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে জাতীয় পতাকা আসলেই কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ, তাই না? জাতীয় পতাকা কি বলো, একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তো আমরা সবাই কিন্তু জাতীয় পতাকাকে কি করব, ঠিক আছে? তাহলে কি বললাম, যে জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পৃথিবীর প্রতিটি দেশের আলাদা জাতীয় পতাকা রয়েছে। সাধারণত এক খণ্ড কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। এর আকার সুনির্দিষ্ট, আয়তকার পতাকায় বেশি। যে দণ্ডের সঙ্গে পতাকাটি বেঁধে টাঙানো হয় সেই দণ্ডকে বলে পতাকা দণ্ড। সরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতীয় দিবসগুলোতে দেশের সর্বত্র জাতীয় পতাকা শোভা পায়। আন্তর্জাতিক খেলাধুলার সময়ে কোনো দেশের খেলোয়াড়দের সমর্থন করার সময়ে সমর্থকরা কিন্তু সেই দেশের পতাকা উড়িয়ে থাকে। এবং দেখবা যেটা হয় যে আমরা কী করে আমাদের জাতীয় পতাকার মতো করে ওই রং দিয়ে ওইভাবেই আমরা টি শার্ট পরে যাই বা ড্রেস পরে যাই খেলা দেখার সময়, তাই না? আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে তখন কী করি, সবার সামনে তুলে ধরি, তাই না? তাহলে আমরা কী জানলাম, যে সরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতীয় দিবসগুলোতে দেশের সর্বত্র জাতীয় পতাকা শোভা পায়। আন্তর্জাতিক খেলাধুলার সময়ে কোনো দেশের খেলোয়াড়দের সমর্থন করার সময়ে সমর্থকেরা সেই দেশের পতাকা উড়িয়ে থাকে। জাতীয় শোক দিবসে এবং সরকারি ঘোষণা অনুযায়ী কোনো শোক পালন করার সময়ে জাতীয় পতাকাকে অর্ধনমিত করা হয়। কখন? জাতীয় শোক দিবসে এবং সরকারি ঘোষণা অনুযায়ী কোনো শোক পালন করার সময়ে জাতীয় পতাকাকে অর্ধনমিত করা হয়। অর্থাৎ পতাকা দণ্ডের উপর দিকে পতাকার প্রস্থের সমান অংশ বাদ দিয়ে পতাকাটি টাঙানো হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। এর 5টি পরিমাপ রয়েছে। কয়টি পরিমাপ রয়েছে? 5টি। কী কী? 10 ফুট/6 ফুট, 5 ফুট/3 ফুট, 2.5 ফুট/1.5 ফুট, 15 ইঞ্চি/9 ইঞ্চি এবং 10 ইঞ্চি/6 ইঞ্চি। জাতীয় পতাকার তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6 এবং এর 5টি পরিমাপ রয়েছে, যথা 10 ফুট/6 ফুট, 5 ফুট/3 ফুট, 2.5 ফুট/1.5 ফুট, 15 ইঞ্চি/9 ইঞ্চি এবং 10 ইঞ্চি/6 ইঞ্চি। বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং, সবুজ প্রকৃতি ও তারুণ্যকে নির্দেশ করে এবং উদীয়মান সূর্যের মতো এর লাল বৃত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীদের নির্দেশ করে। কী জানলাম আমরা? যে বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ রং, সবুজ প্রকৃতি ও তারুণ্যকে নির্দেশ করে এবং উদীয়মান সূর্যের মতো এর লাল বৃত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীদের নির্দেশ করে। সো এই জাতীয় পতাকা অনুচ্ছেদটাই তোমাদের পড়া।
তোমরা বাসায় এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে বুঝে বুঝে পড়ে দেন, খাতায় না দেখে লিখবে, এবং বুঝতে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সব রকমের সমস্যা সমাধান করবার জন্য। তোমরা আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, আর পরিচিত যত মানুষজন আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবাইকে কী করবে বলো, ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।